بسم الله الرحمن الرحيم. السلام عليكم. هاي ايفريوان, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও. আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে আমার চ্যানেলে সবাইকে স্বাগত, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দেবে, তবেই তো আমার নিত্য নতুন সব ব্লগ তোমাদের কাছে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এতে এখানে টুকটাক বাজার, রান্না বান্না, আয়োজন সব কিছুই চলছে, কিন্তু কোনো রান্নায় আয়োজন কোনো কিছুই আমি করিনি, কারণ আমি অসুস্থ। আর আমি কখনো আমি অসুস্থ, আমার স্বামী, আমার সন্তান, এদের কথা কখনোই আমি বলা পছন্দ করি না। ভালোটাও আমার, খারাপটাও আমার। খারাপটা কেন আমি বলবো, যদি বলতে হয় ভালোটা বলবো, আর আমি চাই না ভালোটা খারাপটা বলবো। আমি এখানে সব করে ভিডিও দেই, রান্নাবান্না আমার পছন্দ, ঘুরে ঘুরে আমার পছন্দ, এগুলোই শুধু দেই, তাই এটাই আমার ভালো লাগে, অন্য কিছু বলতে আমার ভালো লাগে না। ভালোটা যদি আমি গ্রহণ করতে পারি, খারাপটা কেন আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা আমার পছন্দ না। বাজার গুছিয়ে নিচ্ছি, হঠাৎ করেই আমি অসুস্থ হয়ে পড়ি, মাথা ব্যথা, তাই আগে বলে নিচ্ছি সরি। আজ আমার কথাই বলবো আর তোমরা ভিডিওগুলো দেখবে বন্ধুরা। বাজারগুলো গুছিয়ে না হচ্ছে এফাকে আমি বলে নিচ্ছি। হঠাৎ করে আমার মাথা ব্যথা, ঘাড় ব্যথা, দুদিন ধরে টোটাল একদম এক মিনিটের জন্য ঘুম হচ্ছিল না, চোখে রক্ত জমে গিয়েছিল, সারাদিন টুকটাক ওষুধ খেয়ে পার করেছি কিন্তু রাতে আর পার করতে পারিনি। রাতে এমন অবস্থা হয়ে গেছিলো, আমি যে হাসপাতালে গিয়েছি, আমি কখনো হাসপাতালে ভর্তিও ছিলাম না, হাসপাতালে কখনো টলিতে উঠিনি, কখনো হুইল চেয়ারে উঠিনি, কিন্তু এবার আমাকে বাধ্য করেছে, হুইল চেয়ারে আমার হাসপাতালে ঢুকতে হয়েছে, আবার হুইল চেয়ারে করে আমার হাসপাতালে বের হতে হয়েছে। কথা বলি আর ফাঁকে ফাঁকে বলে দিচ্ছি, এটা হচ্ছে সাওমের রোজার ইফতারির আয়োজন, এগুলো সবগুলোই কিনে আনা হয়েছে, কারণ আমার পক্ষে সম্ভব হয়নি তৈরি করা। চিরা, গুড়, মুড়ি, কলা, ট্যাং, চিনি, ভাঙে, জিলাপি, মিষ্টি, আলুচপ, বেগুনি, পেঁয়াজি, খেজুর, সবগুলো খুলে খুলে আর আমি দেখালাম না। তারপর ডাক্তার দেখালাম, দেখানোর পরে উনি সিটি স্ক্যান দিল, সিটি স্ক্যান দেওয়ার পরে কয়েকটা দেখলাম আমি কয়েকটা ইঞ্জেকশন তৈরি করছে, আর আমার ভয় লাগছে, ইঞ্জেকশন আমার হাতের মধ্যে দিয়ে দিল কিন্তু ইঞ্জেকশন যাচ্ছিল না। এখন আমি গর্ভস্থতে চলে এসেছি, ফাঁকে ফাঁকে আমার জীবনের কাহিনীটা বলছি, আমার জীবনে কি হলো, কেন অসুস্থ হয়ে গেলাম। ওখান থেকে ডাক্তার আমাকে আগে বলছে আপনি ব্যথা পাবেন, কারণ এই ইঞ্জেকশনটা দিলে ব্যথা পাওয়া যায়। ওখান থেকে ছুটিয়েছে, দিয়ে যাচ্ছিল না, একটা কষ্ট পেয়েছে, আবার রোগ খুঁজে বের করে আবার দিয়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর যখন ইঞ্জেকশনটা দেয়া হয়েছে তখন মনে হচ্ছিল আমার জীবন আজই এখানেই শেষ, এত খারাপ লাগছে। এত একের পর এক আমি ঘর গুছিয়ে নিচ্ছি, আরেকটি ঘরও গুছিয়ে নিলাম এবং ঝাড়ু দিয়ে নেওয়া হয়েছে। আমি এখন তেমন কোনো কাজ করতেও পারি না। আর তারপর আমি তাড়াতাড়ি করে পানি চাইলাম, আমি বললাম আমার ডায়াবেটিস চেক করেন, আমার চোখ বন্ধ করেই বলছি খারাপ লাগছে, আমার প্রেশার চেক করেন, সব কিছু চেক করলো, করার পরে পানি টানি খাওয়ার পর একটু ভালো লেগেছে। তারপর আমাকে ফুতু ফুতু বলেছিল, কিন্তু আমি হইনি, আমি বলেছি যা যা দেওয়ার আমাকে দিয়ে দেন, তারপরে ওষুধপত্র যা যা দেওয়ার লিখে দিয়েছি, কিন্তু বাসায় এসে তো ভর্তি তো হইনি ঠিকই, বাসায় এসে তো জীবনের সাথে যুদ্ধ করছি, সোলার দুই তিন দিন ধরে খুবই খারাপ, কাজ করতে পারছি না, একটা করলে আর একটা করতে পারছি না, রান্নাবান্না ঠিক মতো করতে পারছি না, রাস্তা ঠিক মতো বানাতে পারছি না, কিন্তু আমি কাউকে বলবো, হ্যাঁ আসবে বললে, কিন্তু আমার এই জিনিসটা বললে ভালো লাগে না যে তুমি আসো, আমি অসুস্থ, আমাকে রান্না করে খাওয়া, আমাকে নাস্তা বানিয়ে খাওয়া, এই জিনিসটা আমার কাউকে বলতে লাগে ভালো লাগে না, কিন্তু আমার করতে ভালো লাগে, বহু করেছি, বহু দিয়েছি, বহু করেছি, আমার বেলা ভালো লাগে না, যা পারি তাই খাই, না কিনে আইনে খাই।
এই তো আমি নিজে আমার নিজেকে আয়না দিয়ে দেখি, আমার খারাপ লাগছিল। 2 দিন 2 রাত ঘুম নেই, খাওয়া নেই, চোখের ভিতরে রক্ত জমে গেছে। বলো, অতিরিক্ত টেনশন করেন আপনি। আসলে আমি ইজি কাজে বিজি থাকি আর আজাইরা চিন্তা নিয়ে বেশি ব্যস্ত থাকি, এটাই হচ্ছে আমার মূল কথা। তবু আল্লাহর অশেষ রহমতে মোটামুটি সুস্থ হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এভাবে কখনো আমার নিজের গল্প এসে আমি বলিনি, আজ বললাম। এই তো আমি আজ আচারি চিকেন খিচুড়ি তৈরি করব। তেল, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, মশলা, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে, কতগুলো দিয়েছি দেখতেই পেলে ভাই, দিয়ে নেড়ে চেড়ে আমি ধুয়ে রাখা চাউল, মুগের ডাউল, মুসুরির ডাউল, খেসারির ডাউল, আর মুগের ডাউলটা অবশ্যই ভেজে নিতে হবে, দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটা হলো চড়ানি করে খিচুড়ি রান্না করা। আমার মুরগির মাংস রান্না ছিল, সেটাই চড়ানি করে রান্না করে ফেলছি। কী করব, শরীরে একবারে খাচ্ছি, কিন্তু অনেক খাচ্ছি, পারছি না, মনের সাথে পারছি না, ব্রেনের সাথে পারছি না। একদিন ঘুম আসলে 3 দিন ঘুম আসে না, আবার 3 দিন পরে একদিন ঘুম আসলে আরেক দিন আসে না। ওষুধ দিয়ে দিয়েছি টেনশন করতে না, আমি বুঝতেও পারছি না কি আমার হলো, জানি না। সবাই 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 আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে পারি, সবার মাঝে সবার পাশে দাঁড়াতে পারি, এটাই আমার কামনা। এই তো এভাবে আছি আমি অসুস্থ হয়ে বিছানা। তারপর গরম পানি ফুটুন, তো গরম পানি দিয়ে দিলাম চাল কষিয়ে। আর ফুটন্ত পানিটা দেয়াই ভালো, ফুটন্ত পানিটা দিলে ভালো হয়। বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, হাতের চালের উপরে হাত রেখে 3 ধাপ পর্যন্ত দিলে অবশ্যই হবে, যদি না হয় পাশে তো গরম পানি থাকে। আর আমার কখনো এমন হয় না, হয়ে যায় আসলে। আর চুলোটা বাড়িয়ে দিতে হবে পানি দেওয়ার সাথে সাথে, তাহলে একসাথে সবগুলো চাল ফুটে উঠবে। আর কমিয়ে দিলে মাঝখান দিয়ে ফুটে উঠবে, সাইড দিয়ে ফুটে উঠবে না, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং যখন পানিটা একটু একটু থাকবে ভিজা ভিজা, তখন চুলোটা কমিয়ে দিতে হবে, তখন আর কোনো সমস্যা হবে না। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো বোম্বাই মরিচের আচার, তাই এটা আমি নাম দিয়েছি আচারি চিকেন খিচুড়ি। কী যে মজা হয়েছে আর কী যে ঝাল হয়েছে, অসম্ভব মজাদার হয়েছে। তাছাড়া আমার শরীরে না জ্বরও আছে, জ্বর প্রতিদিন রাতে আসে, আবার সকাল হলে সেটা থাকে না। এখন বলেছি মেডিসিনের ডাক্তার দেখাতে যাবো, কিন্তু এটা আগে একটু সারুক, আজকে একটু ঘুম হয়েছে, কালকে একটু হয়েছে, দেখি আস্তে আস্তে কোন পর্যায়ে যাই। সবাই আমার জন্য দোয়া করবো, আমিও সবার জন্য দোয়া করবো, যেন সবাই অনেক বেশি ভালো থাকে। এই তো আমার খিচুড়ির লোক এমন এসেছে, আমি আজ অনেক কথা বলে ফেলেছি। আমি কখনো আমার পরিবারের কথা কাউকে বাইরে বা কারোর কাছে শেয়ার করি না, আর আমার নিজের কথা আমি শেয়ার করলাম। আমার পরিবারের সবাই ভালো, খারাপের কি বলবো ভাই, সবাই আছে মিলেমিশে ভালো আছি, খুব মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের একটা ভাই মারা গিয়েছে, ওনার আজকে 4 দিনের অনুষ্ঠান, সেগুলি প্যাকেট করে নেওয়া হয়েছে। আমার পক্ষে আমি তো সবসময় রান্না করে দিই, কিন্তু যেটা সত্য কথা আজ আমি রান্না করতে পারিনি, অন্য একজনকে দিয়ে রান্না করিয়ে প্যাকেট করে দিয়েছে, প্যাকেট করে নিয়েছে অনেকগুলো প্যাকেট। কোক আর মোরগ পোলাও আর 1 বোতল পানি, 1 বোতল কোক সবাইকে একটু করে দেওয়া হয়েছে, 2টো প্যাকেট এক জায়গায় দেওয়া হয়েছে, আরও অন্যান্য জায়গায় আরও অনেক প্যাকেট দেওয়া হয়েছে, খাওয়ানো হয়েছে আত্মীয় স্বজন, সেটা একটু শেয়ার করে দিলাম সবাই। এই তো
লোকটা অনেক ভালো ছিল। আসলে ওই লোকটা ওই দিন যে মারা গেছে ওই দিনের পর থেকেই আমার আমি অসুস্থ। আল্লাহ, হঠাৎ একটু চিন্তা করছি, হঠাৎ মারা গেল অসুস্থ মানুষ, ভালো মানুষ। এদিন থেকেই আমার আস্তে আস্তে অসুস্থতাটা শুরু হয়েছে। যাক, ওনার উদ্দেশ্যে খেলাম মুরগ পোলাও, সাথে ডিম ছিল, সালাদ ছিল, পানি ছিল, সেভেন আপ ছিল, মজাই হয়েছে। অন্যের খাবার, অন্যের হাতের রান্না মাঝে মাঝে খেতে ভালো লাগে এবং খুব মজা লাগে। নিজেরটা নিজের খেতে অনেক দিন ধরে খাচ্ছি, আর অন্যের না খেলাম, ভালোই লেগেছে, আমরা খেয়ে নিচ্ছি। কালারটাও সুন্দর এসেছে। তারপর যেগুলো বেঁচে গেছে সেগুলো দিয়ে আমি চোরানি করে বিরিয়ানি রান্না করে ফেলেছি। দেখুন, আমি ফ্রাই প্যানে দিয়ে আমারই করা বিরিয়ানির মশলা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। কী আর বলবো, কী যে মজা হয়েছে! এখানে মোরগ পোলাওয়ের কোনো চিহ্নই নেই, মনে হয় যে আমি বিরিয়ানি রান্না করেছি। খুব ভালো করেছি না? এই যে আমার বিরিয়ানির লুকটা এমন এসেছে। নেড়ে চেড়ে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুদের কেমন হয়েছে। এই তো, খুবই ভালো হয়েছে এবং মজাদার হয়েছে। বেরিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। এই তো, আমার চ্যানেলে সবাই স্বাগতম রইল, এসে ঘুরে যাবে, দেখবে আমি অসুস্থ যতটুকু পারি দিয়েছি। আর কি বলবো বন্ধুরা, সবাই ভালো থাকবে, খুব বেশি ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আবারও বলবো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।